মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকে গিরিয়া অঞ্চল ও অন্যদিকে শেকেন্দ্রা অঞ্চল, এর ঠিক মাঝখান দিয়ে একটি ক্যানেল রয়েছে। বর্ষাকালে জলে পরিপূর্ণ হয়ে যায় এই জায়গাটি, তখন বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় মানুষজনকে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই সাঁকোর ওপর দিয়ে। কোনোভাবে সাঁকো ভেঙে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সোনারপালা, কালুগ্রাম, সোদপুর, চাঁদনীচক ইত্যাদি এলাকার মানুষজন জঙ্গিপুর শহরে আসতে গেলে তাদেরকে এই বাঁশের সেতু দিয়েই যাতায়াত করতে হয়। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে এলে পরে তাদেরকে ওই বাঁশের সাঁকো পার হয়েই আসতে হয়। সাঁকো দিয়ে কোনো বড় গাড়ি যাতায়াত করে না, কাজেই বাধ্য হয়ে নয় হেঁটে কিংবা সাইকেলে অথবা ভ্যান রিক্সা করে আসতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। বারংবার স্থানীয় বিধায়ককে জানিয়েছে, মন্ত্রীকেও জানানো হয়েছে বিষয়টি, তবে এখনও পর্যন্ত তাঁদের জন্য কোনো সুরাহা করেননি তারা। কি বলছেন স্থানীয় মানুষজন চলুন শুনে নি। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। নদী পার হয়ে প্রতিদিন আপনারা যান? হ্যাঁ, প্রতিদিন যাই। আপনাদের অসুবিধা হয়? অসুবিধা বলতে সেরকম কিছু নাই, একটু বিএসএফ কে যা পারমিশন নিতে হয়। বিএসএফ হেনস্থা করে আপনাদের? না না, করে না। না, আপনারা এই স্ট্রিট বোর্ডে যাচ্ছেন তো কত কি রকম ভাড়া নেয় আপনাদের কাছ থেকে? 30 টাকা ভাড়া, যাওয়া আসা নিয়ে না? শুধু যাওয়া আসা 30 টাকা। আপনার নাম? নারায়ণচন্দ্র ঘোষ। আপনার বাড়ি? সেকেন্দ্রা। আপনি বলেন আপনার বয়স কত হয়েছে? দেখছি। আপনার নাম? আমার নাম রিনা ঘোষ। আপনার বাড়ি? বাড়ি আমার নয়া বাহাদুরপুর। আচ্ছা, এই ব্রিজ দিয়ে আপনি সকাল বিকাল যাতায়াত করেন? কি অবস্থা ব্রিজের? নৌকাতে? আচ্ছা, পয়সা কত নিচ্ছে ঘাটে? 7 টাকা 8 টাকা। সাইকেল 7 টাকা? আর মোটর সাইকেল? সাইকেল 10 টাকা। আর খালি মানুষ? খালি মানুষের মনে হয় 3 টাকা না 2 টাকা আলে। আপনার নাম? আমরা